Hey viewers, assalamu alaikum. Welcome to my channel Jannatul Raihan85. Theke welcome korte chhi ami Jannatul Raihan. Notun ekta recipe dekhar jonno kemon achen shobai asha kori shobai onek bhalo achen. Shompurno recipe ta shuru theke shesh obdi dekhar onurodh rilo. Apni channel e notun hole please channel e subscribe kore pashe thaka bell icon select kore rakhun. Facebook page ta follow kore dite bhulben na. Like ta diye dekhe ta start korun. Comment kore janate bolben na ajker recipe ta apnader ki rokom laglo. খুবই মজাদার তালের এই বড় পিঠাটা বানানোর রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ রেসিপি জুড়ে থাকবেন তাহলে বুঝতে পারবেন খুবই মজাদার এই তাল পিঠাটা আমি কিভাবে বানালাম তো দেখুন প্রথমে ওই দিন যে রেসিপিটা দিয়েছিলাম তালের রস বের করে রাখছি ওগুলো আমি চাল করে এরকম ঘন করে রাখছি দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু 7 থেকে 8 ঘন্টা আগে মেখে রাখতে হয় তো এখন চলে আসলাম এখানে আমি শুকনো আতপ চাউলের গুঁড়াটা ব্যবহার করতেছি তো যেহেতু শুকনোটা দিয়েছি তাই আমার এর মধ্যে 2 কাপের মতো লাগছে আর কি আপনাদের বিজাটা হলে আরেকটু বেশি লাগতে পারে এরপর আমি এটাকে রাতে মেখে রাখছি সকালে উঠে বানাবো আর কি এভাবে করে করলে খামিরটা বেশি ফেবে ওঠে এতে পিঠাটা বেশি ভালো হয় অবশ্যই চালের গুঁড়া দিতে হবে এখানে কিন্তু ময়দা ইউজ করা যাবে না তো এখন আমি এর মধ্যে ইস্ট ইউজ করব আর ইস্টের পরিমাণটা বেশি দিতে হবে এখানে প্রায় 2 চা চামচের মতো ইস্ট আছে আর কিছু দিব না এভাবে করে মেখে রেখে দিব প্রায় সারা রাতের জন্য আমি প্রায় 12টার দিকে মাখছি আবার বেশি আর্লি মেখে দিলে খামিরটা কিন্তু অতিরিক্ত ফেফে মানে যেহেতু তালের রস দেওয়া হয়েছে এটা নষ্ট হয়ে যেতে পারে তো 12টা একটার দিকে আপনারা শেষ রাতে করে মানে মেখে রাখলে মোথে এটা হাত দিয়ে করতে পারেন আপনারা আমি চামচ দিয়ে করতেছি তো সকালে উঠে 6টা 7টার দিকে আপনারা বানিয়ে ফেলতে পারবেন বা 5 থেকে 6 ঘন্টার মতো রেস্টে রেখে দিবেন গরম জায়গায় রাখবেন যাতে ফেফে ওঠে ফেফে উঠলে কিন্তু আপনার পিঠাটা হবে না হলে কিন্তু হবে না তো সারা রাত ছিল এখন দেখুন আমি কিন্তু বাতাসটা বের করে দিয়েছি এটা কিন্তু অনেক গুলা হয়ে গিয়েছে মানে এটা পুরা জাম ভর্তি হয়ে গিয়েছিল এই বোলটা আর কি তো এখন আমি একটা ডিম দিয়ে দিচ্ছি কারণ আমি এখান থেকে পিঠাও বানাবো আর কেকও বানাবো সেই জন্য তো ডিমটা ছিল রুম টেম্পারেচারে ফ্রিজের ডিম ইউজ করা যাবে না সকালে কিন্তু আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করতেছি মানে আপনারা এভাবে মেখে রেখে দিলে যখন বানাবেন তার আগ দিয়ে সব কিছু অ্যাড করবেন এখানে আমি হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিব বেকিং পাউডার এরপর এর মধ্যে দিয়ে দিব চিনি চিনির পরিমাণটা অবশ্যই একটু বাড়তে দিতে হবে কারণ এই তালের রসটা একটু তেতো টাইপের থাকে সেজন্য আপনাকে চিনি বেশি করে দিয়ে ব্যালেন্স করতে হবে ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভালো করে মিক্সড করে নিয়েছি এই তো এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আপনারা যদি এক্ষেত্রে প্রয়োজন হয় তাহলে আপনি এর মধ্যে লিকুইড মিল্ক অ্যাড করতে পারেন তবে কোনো মতে এখানে পানি ইউজ করবেন না আপনার প্রয়োজন হলে আপনি এখানে দুধ ইউজ করবেন আর কি পানি ব্যবহার করতে পারবেন না তো কোরানো কিছুটা নারকেল দিয়ে দিয়েছি এত বেশি নারকেল দেবেন না তাহলে কিন্তু এটা ফুলে উঠবে না বেশি নারকেল পড়ে গেলে একটু তেল দিয়ে দিচ্ছি আমি এই ইনগ্রিডিয়েন্টস একটু করে করে দিচ্ছি কারণ হচ্ছে এগুলো থেকে আমি কিছুটা পিঠা আর কিছুটা কেকের ক্ষেত্রে ইউজ করবো তো আজকে আমি কেকের রেসিপিটা শেয়ার করতেছি না মানে কেকটা কীভাবে ভাপালাম আপনারা যদি চান এখানে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যদি আপনারা চান তাহলে আমি কেকের রেসিপিটা দিব না হলে দিব না তো এটাতে আমি সেট করব এই টিফিনটাতে এটার গায়ে আমি মানে ব্রাশ করে নিচ্ছি আর কি তেলগুলা এরপর এটা হাফ ভর্তি হয় এরকম করে ব্যাটার দিব যাতে ফুলে ওঠে আর সমস্যা না হয় না হলে কিন্তু উপচে পড়ে যায় অনেক সময় দেখা যায় আর আমি পানিতে এটাকে 40 থেকে 45 মিনিটের মতো নিচে মানে পানি দিয়ে এর উপরে স্ট্যান্ড দিয়ে এটা বসিয়ে দিয়ে ভাপাবো আশা করি বোঝাতে পেরেছি যেভাবে পোরিং করে ওইরকম করে ভাপিব তো আমি নারকেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে আপনারা যদি চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন
তখনই আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন উপর দিয়ে বেশি করে নারকেল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা এক্ষেত্রে চাইলে বাদাম কিশমিশ এগুলোও দিতে পারেন। তো বাদাম কিশমিশ দুটোটাই আমার পছন্দ না, আমি সেজন্য স্কিপ করলাম। বেশি করে বানিয়ে একদম ফুটিয়ে নেবেন আগে থেকে, ভাবে একদম বড়ো হাঁড়িটা নেবেন আর কি। এরপর আমি এর মধ্যে স্ট্যান্ডটা দিয়ে দেবো। আমরা যে কোনো গরম হাঁড়ি যেগুলোতে রাখি আর কি, ওইরকম স্ট্যান্ড অ্যালুমিনিয়ামের এগুলো পাওয়া যায়, ওগুলো বসি। এর মধ্যে আমি টিফিনটা দিয়ে দেবো। পানিটা এমনভাবে দিবেন যাতে টিফিনটা হাফ ডুবে থাকে, বেশি দিলে কিন্তু পানিগুলো ফুটে এর মধ্যে ঢুকে যাবে। তো দেখতে পাচ্ছেন পানিগুলো কীরকম করে টকবক করে আমি ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিলে কিন্তু আপনার পিঠাটা পারফেক্ট হবে। এর মধ্যে আমি এখন টিফিনটা বসিয়ে দিব। অবশ্যই 40 থেকে 45 মিনিটের মতো সময় নিয়ে আপনারা পিঠাটাকে বানাবেন, না হলে কিন্তু পিঠাটা সুন্দর করে ফুলে উঠবে ঠিকই। যখন আপনি মানে দেখে ফেলবেন তখন কিন্তু পিঠাটা নেতিয়ে গেলে আর তো আপনারা ফুলাতে পারবেন না। তো আমি উপর দিয়ে একটা ভারী শিল দিয়ে এভাবে বসিয়ে দিয়েছি যাতে নড়াচড়া না করে, যেহেতু নিচে পানি আছে। তো দেখুন আমি এটাকে প্রায় 45 মিনিট পর নামালাম, দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে, আশা করি দেখিয়ে বুঝতে পারতেছেন। আর আপনারা কেকের রেসিপি চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন, সম্পূর্ণ রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখে যাবেন। প্রতিদিন যারা আমাকে এভাবে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের প্লেলিস্টগুলো আপনারা চেক করে নেবেন। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো রেসিপিতে। বিদায় নিচ্ছি আজকের মতো, আসসালামু আলাইকুম।